বন্ধুরা, প্রাচীন যুগের ঘটনা। কোন একটি রাজ্যে একজন বাদশাহী হুকুমত করত। সে সবসময় একটি কথা চিন্তা করত যে কিভাবে আমি আমার সালতানাতকে ভালো থেকে ভালোয় পরিণত করব। আর যদি আমার ভিতরে কোনো কমতি আছে তাহলে আমি সেই কমতিকে কিভাবে পূরণ করব। একবার তার মনের মধ্যে তিনটি প্রশ্ন জাগলো। তার প্রথম প্রশ্ন হল, সঠিক কাজ করার জন্য সঠিক সময় কোনটি। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সেই লোকেরা কারা যাদের আমার অত্যাধিক প্রয়োজন। তৃতীয় নম্বরের প্রশ্ন, যে কোন জিনিসের ওপর আমাকে তৎক্ষণায় মনোযোগ দেওয়া উচিত। এই তিনটি প্রশ্ন তার মনের মধ্যে জাগ্রত হওয়া মাত্রই সে বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিল, কিন্তু সে কোনো ঠিকঠাক উত্তর পেল না। এখন বাদশাহ ভাবল যে আমি আমার সালতানাতে এ বিষয়ে এলান করে দেব যে যে বুদ্ধিমান মানুষ আমার এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আমি অনেক উপহার দেব। এই ভেবেই বাদশাহ তার রাজ্যে ঘোষণা করে দিল যে যদি কেউ আমার এই তিন প্রশ্নের উত্তর দিতে পারে আর আমি যদি তার উত্তরে সন্তুষ্ট হই তাহলে আমি তাকে মালামাল করে দেব। রাজ্যের সমস্ত বুদ্ধিমান লোকেরা বাদশাহের দরবারে গিয়ে উপস্থিত হল। সবাই তাদের উত্তর দিল, কিন্তু কেউ বাদশাহকে সন্তুষ্ট করতে পারল না। অবশেষে ক্লান্ত হয়ে বাদশাহটি মনস্থির করল যে সে সেই বুজরুগের কাছে গিয়ে উপস্থিত হবে যে কিনা একটি জঙ্গলে থাকেন। আর সেই বুজরুগ ব্যক্তিটি কোনো বাদশাহ অথবা ধনী ব্যক্তির সঙ্গে মোলাকাত করেন না, তিনি শুধুমাত্র সাধারণ লোকজনদের সঙ্গেই সাক্ষাৎ করেন। বাদশাহ সেই দরবেশের সঙ্গে মোলাকাত করার জন্য তার রূপ পরিবর্তন করে দিল, অর্থাৎ সে সাধারণ মানুষ সেজে গেল। আর সে সেই বুজরুগের কুঠির থেকে অনেক দূরে তার ঘোড়াটিকে রেখে দিল, আর নিজের সিপাহীদেরকে সেখানেই ছেড়ে সে সাধারণ মানুষের মতো তার কুটিরের দিকে রওনা দিল। তার সিপাহীরা আবারও ফিরে মহলে চলে গিয়েছিল। বাদশাহ হুকুম দিয়েছিল যে আমি একাই একাই ফিরে আসব, সুতরাং তোমরা রাজমহলে ফিরে যাও। যখন বাদশাহ কুটিরের কাছে পৌঁছাল তো সে দেখতে পেল যে দরবেশ ফকিরটি কুটিরের বাইরে মাটি খুঁড়ছে। বাদশাহকে দেখা মাত্রই দরবেশ তাকে তার অভ্যেস মতো সালাম করল, তারপরে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। বাদশাহ আদবের সঙ্গে জিজ্ঞাসা করল, এ বুজরুক, আমি আপনার কাছে আমার তিনটি প্রশ্নের উত্তর নিতে এসেছি। দরবেশ বাদশাহর তিনটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে শুনলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না, বরং তিনি আবারও তিনার কাজে মগ্ন হয়ে গেলেন, অর্থাৎ মাটি খুঁড়তে লাগলেন। বাদশাহ খুব নেকি করতে চাইতেন, তাই তিনি নেকির কোনো কাজকে ছেড়ে দিতেন না। যখন তিনি দেখলেন যে একজন বুজরুক ব্যক্তি এত মেহনত করে খুঁড়ছে, তো সেই বাদশাহ সেই বুজরুককে বলল, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, আমাকে এই কোদালটি দিন, আমি আপনার পরিবর্তে কাজ করে দিচ্ছি। দরবেশ মুচকি হেসে বাদশাহকে দেখল আর বলল, আচ্ছা ঠিক আছে বেটা, তুমি আমার পরিবর্তে কাজ করে দাও। আর সে মাটিতে বসে পড়ল। বাদশাহ কাজ করতে করতে আবারও তার তিনটি প্রশ্ন বলল। দরবেশ তারপরেও কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে দরবেশ দাঁড়িয়ে গেল আর বলল, এখন তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, তুমি আমার কাজ আমাকে করতে দাও, আর তুমি এখন বিশ্রাম করো। কিন্তু বাদশাহ বলল, আমি এই কাজটি করে দেব, আপনাকে করতে হবে না, কেননা আপনি অনেক বয়স্ক আর আপনার এটি কাজ করতে অনেক কষ্ট হবে। এভাবেই সেই বাদশাহ বুজরুককে সেই কাজটি করতে দিল না। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো। বাদশাহ তার কাজ সম্পন্ন করে বুজরুক ব্যক্তিটিকে বললেন, আপনি এখনও আমার উত্তর দেননি, যদি আপনি আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দেন তাহলে আমি খুশি হয়ে বাড়ি ফিরে যাব, এখন তো রাতও হয়ে গেছে। বুজরুক তার উত্তর দেওয়ার পরিবর্তে পিছনে ঘুরে বলল, দেখো এদিক থেকে কোনো মানুষ দৌড়ে আসছে, আসো দেখি সেই লোকটিকে। বাদশাহ পিছনে ঘুরে তাকালো, তো সত্যি একজন লোক জঙ্গল থেকে কুটিরের দিকে আসছিল। সে লোকটি তার হাত দিয়ে পেট ধরেছিল এবং তার হাত দিয়ে রক্ত ঝরছিল। সেই ব্যক্তিটি কুটিরের কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। বাদশাহ এবং দরবেশ সে লোকটির আহত জায়গাগুলিকে খুব মনোযোগ সহকারে দেখলেন। তার পেটে অনেক বড় একটি আঘাতপ্রাপ্ত স্থান ছিল। বাদশাহ যতটা সম্ভব সে তার সেবা করার চেষ্টা করল, অর্থাৎ সেই আহত জায়গাগুলিতে রুমাল দিয়ে পরিষ্কার করে কাপড় বেঁধে দিল। সূর্য ডুবে গিয়েছিল আর ঠান্ডাও পড়ছিল, সেই জন্য বাদশাহ এবং বুজরুক ব্যক্তিটি সেই লোকটিকে কুটিরের ভিতরে নিয়ে আসলো আর একটি খাটের উপর শুয়ে দিল। বাদশাহও সেই কুটিরের ভিতরে শুয়ে পড়ল। সকালে যখন বাদশাহ জেগে গেল,
যে খাটের উপর শুয়ে থাকা সেই অসুস্থ ব্যক্তিটি কান্না করতে করতে তাদের দিকে দেখছে। বাদশাহ যখন জেগে গেল তো সে বাদশার হাত ধরে নিল আর বলতে লাগলো, আপনি আমাকে মাফ করে দিন। বাদশাহ বলল, আমি তো তোমাকে জানি না, তাহলে তুমি আমাকে এমন কেন বলছ? তুমি কে? লোকটি বলল, আমি আপনার শত্রু। আপনার মহলে থাকা আপনার নিজের ভাই আমার ভাইকে ধোকা দিয়ে মেরে ফেলেছে আর এভাবে তার সম্পূর্ণ সম্পত্তি নিয়ে নিয়েছে, আর সে আপনাকে এই কথাটি বলেনি। সে আমার ভাইকে মেরে ফেলেছিল, এই জন্য আমিও তার ভাই অর্থাৎ আপনাকে মারতে চেয়েছিলাম। যখন আমি জানতে পারলাম যে আপনি এই দরবেশের সঙ্গে মোলাকাত করতে এসেছেন, তো আমি মনস্থির করলাম যে যখনই আপনি একা একাই ফিরে যাবেন তো আমি রাস্তায় আপনার উপর আক্রমণ করে আপনাকে মেরে ফেলবো। কিন্তু সম্পূর্ণ দিন কেটে গেল, আমি আপনার অপেক্ষায় রইলাম আর আপনি ফিরেও আসলেন না। আপনাকে খোঁজার জন্য আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসলাম। আমি সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে না জানি কোথা থেকে একটি চিতা এসে আমার উপর আক্রমণ করল। সে আমাকে মেরে খেয়ে নিত, কিন্তু হয়তো আমাকে আপনার কাছে মাপ চাইতে হবে, এই জন্য সে আমাকে মারতে পারল না। কিন্তু সে তার দাঁত দিয়ে আমার পেটে আক্রমণ করল আর আমার পেট কেটে গেল। আমি আমার জান বাঁচিয়ে এখানে এসে উপস্থিত হলাম আর এখানে এসে অজ্ঞান হয়ে গেলাম। আর দেখুন, আপনি আমাকে সাহায্য করলেন। যদি আপনি আমার চিকিৎসা না করতেন তাহলে রক্ত বেরিয়ে আমি মৃত্যুবরণ করতাম। আমি জানি না যে সেই চিতাটি কোথা থেকে এসেছিল এবং কোথায় চলে গেল। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। বাদশাহ বলল, তুমি আমার গোলাম নও, বরং তুমি আমার বন্ধু। আর আমার যে ভাই তোমার যে সম্পত্তি নিয়ে নিয়েছে আমরা সেগুলিও তোমাদেরকে ফিরিয়ে দেব। তুমি আমার মহলেই থাকবে আর তোমাকে আমি ভালো হাকিম দিয়ে চিকিৎসাও করাবো। তুমি এখনই আমার মহলে চলো। সেই আহত ব্যক্তিটি সেখান থেকে চলে গেল। বাদশাহ এখন দরবেশের কাছ থেকে উত্তরের অপেক্ষায় ছিল। দরবেশ মাটিতে বসে বীজ বপন করছিল। বাদশাহ আবারও বুজুর্গের কাছে আসলো এবং বলল, আমি আপনাকে আবারও অনুরোধ করছি, আপনি আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিন। বুজুর্গ বললেন, তুমি তো তোমার উত্তর পেয়ে গিয়েছো, কিন্তু হয়তো তুমি বুঝতে পারোনি। আসো, এখন আমি তোমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। কাল যদি তুমি আমার সঙ্গে নেকি না করতে, আমার বুজুরুগি দেখে আমার কাজে না সাহায্য করতে, মাটি না খনন করতে, আর যদি তুমি প্রশ্নের উত্তর নিয়ে চলে যেতে, তাহলে সেই লোকটি তোমার উপর আক্রমণ করে দিত। প্রথম প্রশ্নের উত্তর হলো, সময় সেটি সঠিক, যখন তুমি নেকি করো, যখন তুমি আমাকে আরাম করিয়ে নিজে সেই কাজটি করছিলে, সময় সেটি সঠিক, সেটি ঠিক যে সময়টি নেকির কাজে অতিবাহিত হয়। দ্বিতীয় প্রশ্ন, তোমার সব থেকে বেশি কার প্রয়োজন? যখন তুমি কারোর সঙ্গে নেকি করো, যার জন্য তুমি নেকি করো, সেই লোকটি তোমার কাছে সব থেকে বেশি প্রয়োজনীয় ব্যক্তি। সেই সময় আমি তোমার কাছে প্রয়োজনীয় ছিলাম, কেননা তুমি আমার জন্যই নেকি করেছিলে। তৃতীয় প্রশ্ন, যখন সেই লোকটি ছুটে আমাদের কাছে আসলো আর যে সময় সে এসেছিল, সেই সময়টি হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়, কেননা সেই বিপদের সময় যদি তুমি সেই সময় তাকে সাহায্য না করতে, তাহলে সে মৃত্যুবরণ করত আর সে তোমার সঙ্গে আপোষ না করে মৃত্যুবরণ করত। এই জন্য বিপদের সময় আসল বন্ধুর পরিচয় পাওয়া যায়। আশা করি তুমি তোমার তিন প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। তোমার তিন প্রশ্নের সারাংশ হলো নেকি। সব সময় নেকি করো, নেক আমল করো, কখনো নেকি থেকে দূরে সরে যেও না। তোমার নেকির জন্যই সেই লোকটিকে আল্লাহ তাআলা চিতা থেকে বাঁচিয়ে নিলেন, যাতে করে সেই দুশমন ব্যক্তি তোমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ।